এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চইয়ার্ড, একটি গ্রামীণ গির্জার কবরস্থানে লেখা একটা এলিজি। এলিজি অর্থাৎ শোকগাথা। কবিতাটি লিখেছেন থমাস গ্রে, যেখানে তিনি মৃত্যু, খ্যাতি ও মানব জীবনের অনিবার্য পরিণতি নিয়ে গভীর চিন্তাভাবনা করেন। থমাস গ্রে এই কবিতাটা লেখেন 1750 সালে, এক গ্রামের শান্ত কবরস্থানের পরিবেশ থেকে অনুপ্রাণিত হয়ে, যেখানে শায়িত ছিল অনেক সাধারণ মানুষ। এখানে কবিতাটার বাংলা সামারি, কিওয়ার্ডস, হিডেন মিনিং ইত্যাদি সম্পর্কে ডিসকাস করা হবে। কবিতাটা শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। কবিতার শুরুতে গ্রে গোধূলি সময়ের একটি নিরিবিলি কবরস্থানের দৃশ্য বর্ণনা করেন। সন্ধ্যা নামার সাথে সাথে কবি কবরস্থানের শায়িত সাধারণ মানুষদের জীবন নিয়ে ভাবেন, এবং কবি এখানে দেখানোর চেষ্টা করেন কিভাবে তাদের জীবন যতই সাধারণ হোক না কেন গভীর মূল্য ও অপূর্ণ সম্ভাবনায় পূর্ণ ছিল তা বোঝানোর চেষ্টা করেন। কবিতাটির শেষে কবি তার নিজের জীবনেরই একটি সরল শোক গাথা বা এলিজি কল্পনা করেন, যেখানে তিনি শান্তিপূর্ণ মৃত্যুর মাধ্যমে একটি সাধারণ জীবন এবং বিনম্র স্মৃতির প্রত্যাশা করেন। এবার ডিসকাস করা যাক এই কবিতাটার কিছু মূল পয়েন্টে। এই কবিতাটা মৃত্যুর বিষয়ে প্রতিফলন করে। কবি এখানে মনে করিয়ে দেন ধনী বা দরিদ্র মৃত্যু সবার কাছেই সমান, যা কবিতার মৃত্যুতক বিষয়ের গুরুত্ব দেয়। এরপরে আরও একটা পয়েন্ট হলো সাধারণ জীবনের মূল্য। কবি এখানে বলেন সাধারণ জীবনও মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ, কিন্তু আমাদের পৃথিবীতে একটা প্রচলিত ধারণা রয়েছে, সেটা হচ্ছে খ্যাতি এবং সম্মান, সম্পদ এগুলোই কেবলমাত্র মহানতা নির্দেশ করে, কোনো সাধারণ মানুষের জীবনকে নয়। কিন্তু এই কবিতায় দেখানো হয়েছে সাধারণ মানুষের জীবনও মূল্যবান হতে পারে। আসলে পৃথিবীটা একটা বিশাল পাজেলের মতো, যেখানে হাজার হাজার পাজেলের টুকরো রয়েছে। যখন তুমি পাজেলটাকে মেলাতে যাবে, সেটার সামান্য একটা টুকরোও অনেক বেশি জরুরি, যেটা ছাড়া সে পাজেলটা সাজানো সম্ভব নয়। তুমি যদি পাজেলের একটা পিসকে দেখো, তখন এই 4-5 লক্ষ পিসের মধ্যে একটা পিসকে মনে হবে এটা সামান্য একটা পিস, এটার কোনোই মূল্য নেই। কিন্তু যখন তুমি পাজেলটাকে কমপ্লিট করতে যাবে, তখন ওই একটা পাজেলই মূল্যবান হয়ে থাকে। অর্থাৎ ওই টুকরোটা না পাওয়া পর্যন্ত তুমি কখনোই পাজেলটাকে মেলাতে পারবে না। আমাদের পৃথিবীটাও এরকম, এখানে যা কিছু সাধারণ মনে হয় সব কিছু আসলে সাধারণ হয় না, প্রত্যেকটাই পাজেলের একটা অংশ, যেটা ছাড়া পৃথিবী ইনকমপ্লিট। এখানে সাধারণ জীবনের মূল্যও ততটা যতটা মহান ব্যক্তিদের জীবনের মূল্য। এই কবিতায় কবি সামাজিক বৈষম্যের কিছু চিত্রও তুলে ধরেন এবং করেন তার সমালোচনাও। কবি এই কবিতায় সুকৌশলে শ্রেণীভেদের সমালোচনা করেন, এখানে সাধারণ মানুষকে অবমূল্যায়ন করা হয় এবং তাদের জীবন ও প্রতিভা বেশিরভাগ সময়ই অদৃশ্যই থেকে যায়, কখনো সামনেই আসে না। এই কবিতায় কবি আরও একটা জিনিস ডিসকাস করেন, সেটা হচ্ছে জীবন ও খ্যাতির অস্থায়িত্বতা। তিনি এখানে এই বিষয়টি ইঙ্গিত করেন যে খ্যাতি অস্থায়ী একটা জিনিস, এবং এই খ্যাতি তাদেরকে মৃত্যু থেকে রক্ষা করতে পারে না। এই কবিতায় কবিতার কিছু ব্যক্তিগত প্রতিফলনও দেখান, যার কারণে কবিতাটা সাবজেক্টিভ হয়ে ওঠে। কবিতার শেষের দিকে তিনি তার নিজের জীবনকে প্রতিফলন করেন এবং একটি সরল অজানা জীবন এবং মৃত্যুর পরে শান্তি কামনা করেন। এই কবিতাটার কিছু গোপন অর্থ রয়েছে, যেমনটা এখানে কবরস্থানকে সিম্বল বা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এই গ্রামীণ কবরস্থান আসলে কোনো মৃত্যুর স্থান নয়, এটা আসলে গ্রামীণ মানুষের জীবনকে প্রতিফলিত করে। এটা অজানা সব মানুষদের জীবন ও তাদের স্বপ্ন এই বিষয়গুলোর প্রতিনিধিত্ব করে। এই কবিতায় কবি খুব সুন্দরভাবে কিছু ইমেজারি ইউজ করেছেন, অর্থাৎ প্রকৃতির কিছু চিত্রকল্প ব্যবহার করেছেন, যেমন সন্ধ্যা নামার দৃশ্য, প্যাঁচা মাঠ ইত্যাদি ব্যবহার করে একটা বিষণ্ণ পরিবেশ তৈরি করেন। এই কবিতায় তিনি বিভিন্ন শ্রেণী সম্পর্কে মন্তব্য করেন। সাধারণ মানুষের কবরের দিকে দৃষ্টি রেখে কবি এখানে সুকৌশলে সামাজিক কাঠামোর প্রশ্ন তোলেন, যা বিখ্যাত কবিদের মহিমান্বিত করে এবং সাধারণ মানুষের জীবনকে করে অবহেলা। এই কবিতায় একটা শব্দ রয়েছে, মিউট ইন গ্লোরিয়াস মিল্টন, অর্থাৎ নিঃশব্দ গৌরবহীন মিল্টনরা।
এখানে জন মিল্টন ছিল অনেক ফেমাস পপুলার একজন কবি, যার উল্লেখ লন্ডন 1802 কবিতাতেও কবি ওয়ার্ডসওয়ার্থ করেছিলেন। অর্থাৎ তিনি অনেক ফেমাস পপুলার একজন কবি ছিলেন। এখানে কবি বোঝান তার তো গৌরব রয়েছে, কিন্তু সেই নিঃশব্দ মিল্টনদের কি, যাদের কোনো গৌরব নেই? তিনি এটার মাধ্যমে এটাও বোঝান যে নিচু শ্রেণীর মানুষদের মধ্যেও অসাধারণ প্রতিভা থাকতে পারে, কিন্তু সমাজের কাঠামোর কারণে তারা তা প্রকাশ করতে পারে না। এখানে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কবি এখানে আরেকটা বিষয়ে কথা বলেন, সেটা হচ্ছে মানব জীবনের সার্বজনীন অভিজ্ঞতা। এই কবিতাটি একটি সাধারণ মানবিক অভিজ্ঞতাকে প্রতিফলিত করে। মৃত্যুর পর স্মরণীয় হওয়া, প্রশংসা পাওয়া এবং শান্তিতে থাকা, এসব মহৎ মানুষদের সাথে হয়ে থাকে, যাদের জীবনটা অনেক গৌরবময়। এবার সেই অংশটা দেখায় সাধারণ বা বিখ্যাত যেই মানুষই হোক না কেন, মৃত্যুর পরে সবার জন্য একটা মধুর স্মৃতির প্রয়োজন। আর এই স্মৃতিটাই রেখে যান কবি এই কবিতায়। কবি এই কবিতায় জীবন ও মৃত্যুর সমতা এবং একটি সরল জীবনের মর্যাদাকে প্রতিফলিত করে। আশা করছি এই কবিতাটার বেসিকটা তোমরা বুঝতে পেরেছ। যেই টপিকটা আমি এতক্ষণ ধরে বললাম, এই টপিকটা নিয়েই লেখা পুরো কবিতাটা।